পৃথিবীর সকল মুসলমান মুসলিম ঠিকই কিন্তু সকল মুসলমান আহলাদিস নয় কিন্তু পৃথিবীর সকল আহলাদিস সকল আহলাদিস তারা কিন্তু মুসলিম সুতরাং আমাকে মুসলিম হতে হবে কোরআন হাদিসের যথাযথ অনুসরণ হতে হবে তাহলেই আমি নাজিফের কার অনুসারী হতে পারবো এছাড়া নাজিফের কারণ অনুসারী হওয়া সম্ভব নয় আমরা কি করে আমল করব কি করে আমরা ইবাদত করবো এটা দেখানোর জন্য এটা শেখানোর জন্য আল্লাহ রবুল আলমী নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে পাঠিয়েছিলেন এখন তার দেখানো পথ আর মত বাদ দিয়ে তার দেখানো সুন্নত বাদ দিয়ে তার আদর্শকে বাদ দিয়ে আমি যদি আমাদের মন মতো আমল করি তাহলে কি এই আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে আদৌ যাবেন আমি নিজে আগে সংস্কার হব এরপর আমি আমার পরিবার আমার সমাজকে আমি সংস্কার করার চেষ্টা করব এভাবে করে একজন মানুষ একজন নাজিফের কার কারণুসারী মানুষ সে সর্বদা সর্বক্ষেত্রে সে সংস্কার করে থাকে এবং সে সংস্কার মানসিকতার মানুষ হয় কখনোই এই চরমপন্থী মানসিকতা পরিহার করতে হবে আমাকে মধ্যপন্থী হতে হবে আমি দাওয়াত দিব আমার দাওয়াত হবে সর্বস্তরের মানুষের জন্য আদম সন্তানের জন্য আমার দাওয়াত হতে হবে আমার দাওয়াত কেবল মানুষের জন্য নয় আমরা অবশ্যই যারা অন্তর্ভুক্ত হবেন তারা অবশ্যই বাতিলের বিরুদ্ধে অবশ্যই তারা সংগ্রামে লিপ্ত হবেন বিচ্ছিন্নভাবে নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وعن سوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله كذلك রহ মুসলিম বাংলাদেশ আহলাদা যুবসংঘ বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় বরিশাল বিভাগীয় যুব সমাবেশের মহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি ওলামা এখরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত সদীবৃন্দ আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বরিশালের মাটিতে আজকের এই প্রথমবার একটি বিভাগীয় সম্মেলন করার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে আবার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশার ইনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য যার দেখানো পথে চললে মানুষ পরকালীন জীবনে নিশ্চিত রূপে জান্নাতে প্রবেশ করবে সাথে সাথে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি মানুষকে সাবধান করেছেন শয়তানের পথ থেকে তাগুতের পথ থেকে মানুষ যদি রসুল সাল্লামের নির্দেশনা উপেক্ষা করে সেই পথগুলি অনুসরণ করে এমনকি সে যদি তার কপল কল্পিত মস্তিষ্ক প্রসূত আদর্শনীয় চলার চেষ্টা করে অবশ্যই তাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে সুদিমণ্ডলী বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে আজকে হক গ্রহণের যেটা ন্যায় যেটা সত্য সেটা গ্রহণের একটা চেতনা মানুষের মধ্যে ফিরে এসেছে মানুষ আজকে যেটা সঠিক সেটা গ্রহণ করতে চায় যেটা বেঠিক সেটার পিছনে তারা অন্ধভাবে পড়ে থাকতে চায় না যার বাস্তব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সময় আজকে আপনি যদি বেশি না দশ পনেরো বছর পিছনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে সে সময় মানুষ সাধারণত তাদের অনুসরণীয় ব্যক্তি যা বলছেন এমাম সাহেব যা বলেন খতিব সাহেব যা বলেন তার উপরে নির্ভর করত কিন্তু এখন আর তা করছে না এখন সাথে সাথে জানার চেষ্টা করছে এমাম সাহেব খতিব সাহেব যা বলছেন সেটা সঠিক কি না যদি সেটা কোরআন হাদিসের আলোকে সঠিক হয় তাহলে মানবো আর যদি সেটা সঠিক না হয় তাহলে ছাড়ব এটা এমনি এমনি হয় নি এটা আমাদের কাছে এমনি এমনি আসেনি আহাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন সমূহের প্রচেষ্টার মাধ্যমেই আজকে মানুষ বলতে শুরু করেছে আপনি যে হাদিসটা বললেন এটা সঠিক কিনা কোথায় আছে এক সময় আমরা দেখেছি আমাদের এলাকাতে আপনার ফেকায় মোহাম্মদের নাম শুনে থাকবেন মানুষ এই ফেখায় মোহাম্মদে পড়ে ফতোয়া প্রদান করতো এমনকি মসজিদে বিশেষ করে এমামতি করত এটা থেকে মাসলাম আসাইল মানুষ জানার চেষ্টা করত কিন্তু মানুষ যখন কোরআন হাদিসের সাথে তাদের পরিচয় ঘটেছে তখন কিন্তু এই ফেকায় মোহাম্মদের আর কোনো স্থান পাওয়া যাচ্ছে না কারণ কি এতে অনেক কিছুই আছে ভুল ত্রুটি মিশ্রিত সে কারণেই যেটা সঠিক সেটা গ্রহণ করার চেষ্টা করছে তাই না তাহলে মানুষের আকিদায় তাদের চেতনায় যেমন পরিবর্তন এসেছে আমলেও পরিবর্তন অবশ্যই আসতে হবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেরকায় নাজিয়া। জিয়া ফেরকায় না শব্দের অর্থ হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ফেরকা মানে হচ্ছে দল আর নাজি হচ্ছে মুক্তিপ্রাপ্ত তাহলে এই মুক্তিপ্রাপ্ত দল কোনটা হবে এই বিষয় মূলত আমাদের আলোচ্য বিষয় আবদুল্লাহ আমর রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল আসাল্লাম বলেছেন আলা উম্মাতি কামা আতা আলী ইসরাইল আমার উম্মাতের উপরে ওই অবস্থা অবশ্যই আসবে যেমন অবস্থা বানী ইসরাইলের উপরে এসেছিল হাজওয়া নাল বিন নাল জুতার এক জোড়া জুতার একটা অপরটার সাথে যেমন মিল থাকে ঠিক অনুরূপভাবে তাদের অবস্থা হবে হাত্তা ইনকানা মিন হুম্মান আতা আলা উম্মাহু আলা নিয়াতান লাকানা ফি উম্মতি মাইয়াসনুর দালিক এমন কি তাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে প্রকাশ্যে তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাহলে আমাদের উম্মের মধ্যে আমার উম্মাতের মধ্যে ওরকম ঘটনা ঘটবে আমরা ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিকে আমরা দেখেছি যে এই ধরনের অপকর্ম করার মতো লোক বাংলাদেশেও আছে নাওজব জানেন তাহলে বাংলাদেশে যদি থাকে অন্য দেশের অবস্থা কি হবে আমরা অস্ট্রিয়ার একটা ঘটনা পড়েছিলাম বেশ কিছুদিন পূর্বে এক লোক তার মেয়েকে নিজের ঔরসজাত মেয়েকে একটা বাংকারের মতো জায়গায় নিচে মাটির নিচে বন্ধ রেখে বন্দি রেখে সে তার সাথেই অপকর্ম করতো মিন জালেক ওর তো কোনো ধর্মকর্ম নাই সে তো বিধর্মী কিন্তু বাংলাদেশের মতো আজকে যেখানে প্রায় নব্বই শতাংশ মুসলিম সেই দেশের অবস্থা আজকে কী রাসুল সাল্লি সাল্লামের কথার বাস্তব নমুনা ঘটে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লামের পরে তিনি বললেন ওয়েন্না বানি ইসরাইল তাফর আলা আর সিন মিল্লা বানী ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে সাতফতারিক উন্মতি আলাস আলাসে ওয়াসাবে ইনা মিল্লাহ আর আমার উন্মাদ বিভক্ত হবে তেহাত্তর দলে কুল্লু হুমিন ফিনার ইল্লাহ মিল্লাত ওয়াহেদা সবাই জাহান্নামি হবে কিন্তু একটা দল ব্যতীত অল উমান হেয়ার রসুল আল্লাহ সাহাব একরাম বলেন আল্লাহ রসুল তারা কারা তিনি বললেন মান আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবায় কারাম যে আদর্শের উপরে যে মতাদর্শের উপরে যে নীতিনৈতিকতার উপরে টিকে আছে তারাই হবে সে মুক্তিপ্রাপ্ত দল সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তাহলে আমরা বুঝতে পারি রাসুল সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেলেন নাজি ফেরকা কারা হবে কে হবে মুক্তিপ্রাপ্ত দল আসলে নাজি ফেরকা বলতে কী আমরা হাদিস শুনেছি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মান মনকালা লাইলা দাখাল জান্না যে ব্যক্তি লাইলা বলবে সে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ জান্নাতে প্রবেশ করবে কিন্তু কখন শুরুতে না শেষে লাইলা বললে সে জান্নাতে যাবে কখন যাবে যদি তার কোনো আমল না থাকে যদি সে পাপি হয় সে যদি ফাঁসেক হয় তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে কখন জাহান্নামে পড়ে পড়ে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন শেফায়াতি লে আহলেল কাবায়ের মেন উম্মাতি আমার সাফায়ত বিশেষ করে হবে আমার উন্মাতের মধ্যে যারা কবিরা গোনাকার তাদের জন্য আরে যারা মোত্তাকি পরহেজগার মমিন মানুষ তারা তো জানাতে যাবে আগে থেকেই যাবে কিন্তু যারা কবিরা গুণাকার তারা জান্নাতে যেতে হলে তাকে জাহান্নামে নামে পুড়ে পুড়ে গোনা পরিমাণ সে জান্নাত জাহান নামে পুড়বে তারপরে সে জানাতে যাবে তাই না তাহলে ওই সময় জান্নাতে যাওয়া আর নাজি ফেরকা হওয়া এক জিনিস নয় সে তার ইমানের কারণে সর্বশেষেও জানাতে যেতে পারে কিন্তু আমরা যে নাজি ফেরকার কথা বলছি আমরা যে জান্নাতে যাওয়ার কথা বলছি তারা যেন প্রথমেই শুরুতেই যেন যে জান্নাতে যেতে পারে সেই দলের কথা বলা হয়েছে অর্থাৎ নাজি ফেরকা বলতে জাহান নামে পড়ে পড়ে নয় বরং প্রথম থেকেই যাতে জান্নাতে যেতে পারে সেই দলের কথা বলা হয়েছে তাই না তাহলে আমরা জান্নাতে যেতে চাই প্রথম দল হিসাবে যেন আমাকে জাহান্নামে পড়তে না হয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যাদের কথা বলছেন মান আলহি ওয়া সাবি ওরা তারাই এই জন্য ইয়াজিদ ইবনা হারুন এবং আহমদ এম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইল্লাম ইয়াকুন আসহাবেল হাদিস ফলাম আদ্রিমান হুম যদি তারা আহলে হাদিস লোক না হয় তাহলে জানি না যে তারা এই নাজিফের লোক কারা কুতুবচ্ছি তার সরাম ধন্য লেখক দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাউলাম হাজ হাজাল ইসাবা আসহাবল হাদিস ইসলাম যদি এই দলটা অর্থাৎ এই আহলাদিস লোকজন দুনিয়াতে না থাকত তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত তাহলে বোঝা যায় যে নাজি ফেরকার লোক আসলে কারা হবে এখন নাজি ফেরকা বলতে আসলে আমরা কাদেরকে বুঝি এটা তো আমাদের জানার দরকার নাজি ফেরকা বলতে আমরা তাদেরকে বুঝবো আমরা নিজেদের কথা না বলি আমরা সালাফ সালিহিনের বক্তব্য থেকে বলি বড় পীর শেখ আব্দুল কাদের জেলানে তিনি বলছেন আমাল ফেরকা নাজিয়া ফাহি সুন্নাবল জামা আর নাজি ফেরকার অনুসারী বা নাজি ফেরকা হচ্ছে ওই দল হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারা হচ্ছে আহলে সুন্নাত জামা আহলে সুন্নাত জামাত তিনি আরও বলছেন ও আহলু সুন্নাবল জামা লা ইসমাল আহম ইল্লা ইসমু ওয়াহিদ আহলে সুন্নাত জামাতের একটিমাত্র মাত্র নাম আছে সেটা হলো আসহাবুল হাদিস তাদের একমাত্র নাম হচ্ছে আহলে হাদিস শাহ অলিউল্লা মুহাদুজ দেহলভি যাকে ভারত গুরু বলা হয় তিনি বলছেন আল ফেরকা নাজিয়া হুমুল আফিল আকিদাওয়াল আমল ফেরকা নাজিয়া হচ্ছে যারা আকিদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে জামিয়ান বিমা জাহার আমিন মিনাল কিতাবি ওসুন্না আকিদা এবং আমলের ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা পবিত্র কোরআন এবং হাদিসের প্রকাশ্য অর্থের যারা অনুসারী ওয়া যারা আলাইহি জমহর সাহাবাতে ও তাবি এবং যে আমলের উপরে যার উপরে প্রতিষ্ঠিত ছিল কারাম এবং তাবেইদের বৃহত্তর দল বা অধিকাংশ যারা এর উপরে প্রতিষ্ঠিত ছিল তাহলে বোঝা যায় আহলে জামাত কারা যারা মূলত কোরআন এবং সাহি হাদিসের অনুসরণ করে তারাই তাহলে আমরা আহলেদিস বলতে কাদেরকে বুঝবো আহলেদিস বল শব্দের অর্থ হলো যিনি কোরআন হাদিসের অনুসরণ করেন ফার্সি সম্বন্ধ পথে আহলাদিস বলা হয় আর আরবি সম্বন্ধ পথে আহলুল হাদিস বলা হয় অর্থাৎ যিনি হাদিসের অনুসারী আল্লাহ রবুল আলমিন কোরআনে চোদ্দোটি জায়গায় কোরআনকে হাদিস বলেছেন রসুল্লাহ সাল আলিহাসাল্লাম্ম বিভিন্ন জায়গায় কোরআনকে হাদিস বলেছেন যেমন ধরুন এমাম সাহেব যখন শুক্রবারে খোদবা দেয় আজকেও আপনারা শুনেছেন শুক্রবারে যখন খোদবা দেয় তখন তিনি বলেন আম্মা বাদ ফ্না খাই হাদিসে কেতাবুল্লাহ অখৈর হাদি হাদি মোহাম্মদিন সাল আলী আসালাম অতঃপর নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী আল্লাহ কিতাব তাহলে রাসুল কোরআনকে হাদিস বলেছেন সুতরাং আলুল হাদিস বললে কোরআন এবং হাদিসের উভয়টার অনুসারী বুঝায় কিন্তু যদি আহলে কোরআন বলেন তাহলে হাদিস বাদ পড়ে যাবে না আহলে কোরআন বললে হাদিস বাদ পড়ে যাবে যদি আমরা শুধু আহলে না বলি তাহলে কোরআন বাদ পড়ে যাবে কিন্তু এমনই একটা শব্দ চয়ন করা হয়েছে যাতে কোরআন এবং হাদিস উভয়টা কি বোঝা যায় তাহলে আহল আহলে হাদিস বলতে আহলে হাদিস বলতে ওই ব্যক্তিকে বোঝায় যিনি পবিত্র কোরআন এবং সহিদিসের আদেশ নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেন কোনো শর্ত নাই যখন হাদিস পাওয়া যাবে তখন সেটা আমরা কে মেনে নেব সেটাকে আমরা মেনে নেব এজন্য আমা মাহবু হানিফরহ একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেছেন ইদা আল ফালার রাসে ওয়াইন ওয়াইজা যা আনি সাহাবি ফালার রাসে ওয়াইন ওয়াইজা যা আনি তাবি ফাহুম রেজাল ওয়া নাহনু রেজাল হাদিস যখন রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে আসবে তখন ফালার রাসে ওয়াল আইন মাথা পেতে চোখ বুঝে মেনে নিতে হবে যখন সাহাবীদের কাছ থেকে আসবে তখন মাথা পেতে চোখ বুঝে মেনে নিতে হবে যখন তাবিদের কাছ থেকে আসবে তখন ফাহুম রেজাল ও নাহনু রেজাল তারাও মানুষ আমরাও মানুষ কারণ রাসুল সাহাবি তাবেই তারপরে তো তাবে তাবি এত ব্যবধানের মাধ্যমে কিছুটা ভুল ত্রুটি হলেও হতে পারে সুতরাং তখন যদি সহি জানা যায় সেটাই আমাকে আমাকে মেনে নিতে হবে যেটা তিনি বলেও গেছেন এজা সহ হাদিস সহি হাদিস যখন পাবে তখন জেনে রেখো সেটাই আমার মাঝহব আল্লাহ রবুল আলামিন বলছেন অমিম্মান খলাকনা উম্মুইন হক ইয়াদিলুন আর মানুষের মধ্যে এমন একটা দল আছে যারা হকের উপরে পরিচালিত হয় এবং সেই হক অনুযায়ী তারা বিচার ফায়সলা করে হক অনুযায়ী তারা ন্যায় বিচার করে সুতরাং সেই দল কারা সেই দল হবে যারা পবিত্র করান এবং সহাদিসের অনুসরণ করে নিঃস্বার্থভাবে সাউবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি আসসালাম বলেছেন লা তা জালু তয়ফাত মিন উম্তি আলা হা লা ইয়জুর রহমান খাদ রহুম আত্তা ইয়াত ইয়রুল হহুম আমার উম্তের মধ্যে একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বিরুদ্ধবাদীরা তাদের কোনই ক্ষতি করতে পারবে না এমন কি কেয়ামত এসে যাবে তারা অনুরূপভাবেই বিজয়ী থাকবে সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার নয়শো বিশ তাহলে বোঝা যায় হকের উপর একটা দল প্রতিষ্ঠিত থাকবে কিন্তু এই দলের সংখ্যা কি কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত প্রায় এইটটি এইট পার্সেন্ট শতকরা আটাশি সালাতা করে কয়জন এদের মধ্যে কয়জন ফাইভ পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্ট হবে না এই ফাইভ পার্সেন্টের মধ্যে একেবারে বিশুদ্ধভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী সালাত আদায় করে সংখ্যা কত পার্সেন্ট খুঁজে পাওয়া যাবে না অথচ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন সাল্লু এই তুমি ও সালা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ আমরা তো রাসুলকে দেখিনি কিন্তু রাসুলের হাদিস আছে তাহলে রাসুলের হাদিস অনুযায়ী যদি সালাত আমার না হয় জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না সুতরাং হকপন্থী মানুষের সংখ্যা সাধারণত কম হবে আল্লাহ বলছেন কলিল উম্মিন আবাদিয়া শাকুর আমার শুকুর গোজারকারী বান্দাদের সংখ্যা কমই হবে সুতরাং এত মুসলমান থাকার পরেও হালাল উপার্জন করে এমন সংখ্যা কয়জনের খুবই নগণ্য সঠিকভাবে সালাত এর সংখ্যাও নগণ্য তাহলে এই নাজি ফেরকার যার অনুসারী হবে তাদের সংখ্যাও কম হবে কিন্তু সেজন্য কি ভয় পাওয়া যাবে সেজন্য ভয় পাওয়া যাবে না আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু আং তুমলা আলাও নাইন কুন তুমি মিনিন তোমরা হীনবল হও না তোমরা চিন্তিত হও না যদি তোমরা তোমরা মমিন হও তাহলে তোমরাই হবে বিজয়ী সে বিজয় কোথায় দুনিয়াতে না সে বিজয় পরকালে সেই বিজয় পরকালে আল্লাহ চাইলে দুনিয়াতেও দিতে পারেন কিন্তু আমাদেরকে যথাযথ মমিন হতে হবে নাজি ফের কার অনুসারী না হয়ে কোরআন এবং সই হাদিসের অনুসারী না হয়ে কোন মানুষের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই বলেন তো কোনো মানুষ কোরআনের অনুসরণ করে না হাদিস মেনে চলে না সে কি প্রকৃত মুসলিম হবে সে মুসলিমই হবে না তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি না চলে সে পরকালীন জীবনে জান্নাতেও যেতে পারবে না এখন আমাদের মধ্যে সমস্যা হলো যখনই আহাদিস বলা হয় তখনই কারো 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 কাছে এই জিনিসটা খারাপ লাগে আচ্ছা খারাপ লাগার কারণটা কী কোরআন এবং হাদিসের অনুসারী এটা আমি মুসলিম হিসাবে প্রত্যেক মুসলিম বাংলাদেশের যত মাঝব আছে যত দল আছে মুসলিম যে নাম বলে সে কোরআন হাদিসের অনুসারী এটা বলে তাই না কোরআন হাদিস না মানলে সে কি মুসলিম হয় মুসলিম হয় না তাহলে আমি কোরআন হাদিসের অনুসারী কথাটা আমি আরবিতে বলছি অথবা আমি উর্দুতে বলছি আমি আহলুল হাদিস আরবিতে বলছি অথবা আমি উর্দুতে বলছি বা ফার্সিতে বলছি আহলে হাদিস তাহলে সে সময় তো গা জালা করার কথা নয় বিষয়টা তাই নয় সুতরাং একটা জিনিস আমাদেরকে স্মরণ করতে হবে সেটা হলো এই পৃথিবীর সকল মুসলমান পৃথিবীর সকল মুসলমান মুসলিম ঠিকই কিন্তু সকল মুসলমান আহলাদিস নয় কিন্তু পৃথিবীর সকল আহলেহাদিস সকল আহলাদিস তারা কিন্তু মুসলিম বিষয়টা তাই নয় সুতরাং আমাকে মুসলিম হতে হবে কোরআন হাদিসের যথাযথ অনুসরণ হতে হবে তাহলেই আমি নাজিফের ফেরকার অনুসারী হতে পারবো এছাড়া নাজি ফেরকার অনুসারী হওয়া সম্ভব নয় অর্থাৎ আমরা যারা প্রথমেই জান্নাতে যেতে যাই বিনা হিসাবে তাদের জন্য নাজি ফেরকার অনুসারী হওয়া কোরআন এবং সেই হাদিসের অনুসারে হওয়া অবশ্যকরণীয় অপরিহার্য আমাদেরকে অবশ্যই হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামে আমরা কি করে নাজিফের কা হতে পারি অনুসারী হতে পারি তার মধ্যে আমাদের প্রথম বৈশিষ্ট্য হতে হবে তারা সর্বদা সংস্কারক হবেন ভাই ডক্টর নুরুল ইসলাম সমাজ সংস্কারের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেলেন তাই না আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলি সাল্লাম বলছেন বাদা নিশ্চয় ইসলাম অল্প সংখ্যক মানুষের মধ্যে শুরু হয়েছে আবার ও চিরে এই অল্প সংখ্যক মানুষের মধ্যে ফিরে যাবে সুতরাং সুসংবাদ ওই সমস্ত অল্প সংখ্যক মানুষের জন্য বললেন বললেন যে রসুল তারা কারা তিনি বললেন আল্লা দিন না ইদা আফসাদানাস যখন মানুষ নষ্ট হয়ে যায় তখন তারা যাদেরকে সংশোধন করে দেয় আরেকটি ব্যাখ্যা এসেছে আল্লাহনা ইজ আফসাদ সুন মানুষ যখন আমার সুন্নতকে নষ্ট করে দেয় তখন যারা আমার সুন্নতকে ঠিক করে দেয় সংশোধন করে দেয় সংস্কার করে দেয় তারাই হচ্ছে সেই সংস্কারক মানুষ বাংলাদেশ আলাদিস যুব সংঘ আলাদিস আন্দোলন বাংলাদেশ আলাদেশ মহিলা সংস্থা সোনামানি সংগঠন মানুষকে এই সুনাত শিখানোর জন্য মানুষকে কোরআন হাদিস আমল করার জন্য তাদেরকে দীক্ষা দেয় তাদেরকে শিক্ষা দেয় আজকে দেখেন আপনি আলাদিস যুব সংঘের যে কর্মী প্যান্ট তার টাকুর নিচে আছে দাড়ি তার লম্বা আছে যেটা রাসুল সাল্লাম বলছেন করো দাড়ি মোস লম্বা করো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন মা আসফলামিন আল কাবাইন ফোহিন নার ডাকনোর নেশে কাপড় যতটুকু চলবে ততটুকু যাবে এ কারণে একটা যুব সংঘের ছেলে কর্মী একটা আন্দোলনের মুরব্বী একটা সেনাবাহিনী সংগঠনের একটা ছোট্ট বাচ্চা দেখবেন তার কাপড় টাকনোর উপরে থাকে এগুলি মানুষকে সুন্নত শেখানোর জন্য নিজে আমল করো তারপরে তুমি অন্যদেরকে শেখাও আল্লাহ বলছেন না ইয়া ইউ আল্লা মানু কু আংফুসা কুম আহলি কুম নারা হে ইমানদার গান আগে তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও আমাকে তাকে বাঁচতে হবে তাই না আমার কবর কে যাবে আমার বাপ যাবে আমার মা যাবে আমার কবরে কি আমার স্ত্রী যাবে কিংবা আমার কলিজার টুকরা আমার সন্তান যাবে কেউ আমার কবরে যাবে না আমার কবরে কেবল আমি নিজেই যাব সুতরাং আমার আমলের বিনিময় আমাকে নিজেকেই বাঁচতে হবে সুতরাং সংস্কার আমার নিজের থেকে আমার ব্যক্তি থেকে শুরু হবে আমি নিজে আগে সংস্কার হব এরপর আমি আমার পরিবার আমার সমাজকে আমি সংস্কার করার চেষ্টা করব এভাবে করে একজন মানুষ একজন নাজিফের কার অনুসারী মানুষ সে সর্বদা সর্বক্ষেত্রে সে সংস্কার করে থাকে এবং সে সংস্কার মানসিকতার মানুষ হয় দুই নম্বর তার বৈশিষ্ট্য হবে আকিদার ক্ষেত্রে সর্বদা তারা মধ্যপন্থী এবং কখনই তারা চরমপন্থী বা শৈথিল্যবাদী নয় আল্লাহ বলছেন ওকাদা আলী না আল্লাম উম মাতাম অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি করেছি সুরা আলে সুরা বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে মধ্যবর্তী জাতি করেছেন তাহলে আমার কাজকে আম সব ক্ষেত্রে মধ্যবর্তী হতে হবে রসুল্লাহ সাল্লু আসাল্লাম বললেন লাইউ জি আহাদুকুম আমালুহু জি জিয়া আমালুহু তোমাদের কেউ কখনো তার আমলের মাধ্যমে মুক্তি লাভ করবে না ইয়া বললেন বললেন্লা আনতা হে আল্লাহ আপনিও না তিনি বললেন লা আনা আমিও নাগমাদান ইয়াল্লাহ মিনহুবি রাহমাতি তবে আল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে রেখেন ঢেকে রাখেন আচ্ছাদিত করে রাখেন তাহলে সেটা সম্ভব এরপরে তিনি বললেন ফাসাদিদু ওয়া কারিবু সুতরাং তোমরা সঠিক আমল করো তোমরা মধ্যপন্থী হও আমাদেরকে মধ্যপন্থী আমল করতে হবে সেটা কোনটা সেটা হলো এই ইসলামের কোনো বিধান নিয়ে কোরআন হাদিসের কোনো একটা নির্দেশ জানলেই আমরা তার জন্য একেবারে চরমপন্থী মানসিকতা পোষণ করবো এটা ঠিক নয় একটা উদাহরণ বলি যেমন পাকিস্তানের একটা ঘটনা জনক খতিব সাহেব শুক্রবার দিন তিনি দানেন তো লাঠি দিয়ে খোদবা দেয় তাই না লাঠি ধরে খোদবা দেয় এবার উনি যখন লাঠি নিয়ে খোদবা দিতে শুরু করেছেন লাঠিটা বাম হাতে ধরেছেন আর এই কথা বলতে বলতে বিভিন্ন সময় ডান হাত উঠানোর কথা কিন্তু এই বেখেয়ালে হয়তো বাম হাত উঠে যাচ্ছে এই ঘটনা দেখে এক লোক মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে কারণ হল মানুষের ডান হাত দিয়ে আগে কাজ করতে হবে ডান হাত দিয়ে সে ভালো কাজ করবে ও কেন বাম হাত দিয়ে করলো এই ক্ষতি খোঁজ শোনা যাবে না এটাকে বাড়াবাড়ি নয় এক মৌলবী কাছে এক লোক আসছে দিন শিখতে তার টাকসি ফ্যান্টাস এবার মৌল হিসাবে নিজে তার প্যান্টটা উঠাই দিয়ে সাথে চেষ্টা করছে তখন সে লজ্জায় সরমে সে ওখান থেকে পালাই বস্তে পালাতে পারলে বাঁচছে এইরকম অবস্থা সে দিনকে শিখবে সে এত বড় টালেমের কাছে আসছে সে আমার পায়ে হাত দিচ্ছে কেমন লাগছে এগুলি বাড়াবাড়ি কিন্তু এখানে কৌশল হবে যেটা আমরা বিভিন্ন সময় আমির রাজার কাছে দেখি এত আন্তরিকভাবে কথাগুলি বলেন যেটা আমাদের মধ্যে হয়ে ওঠে না বগুড়াতে একটা প্রোগ্রামে যাওয়ার পর এক বাসায় আমরা আপ্যায়ন গ্রহণ করতে গিয়েছি তখন সেখানে এক ভাই আমাদেরকে খাবার পরিবেশন করতে আসছেন তার নিচে প্যান্ট ঝুলে আছে স্যার তাকে জিজ্ঞেস করছেন বাবা তুমি কি যেতে চাও না হ্যাঁ জানাতে যেতে চাই বাবা জান্নাতে যদি যেতে চাও তাহলে রাসুল বলছেন টাকনুর নিচে প্যান্ট থাকলে ওটা জাহান নামে যাবে তা তোমার টাকনুর নিচে প্যান্ট নিয়ে তুমি জান্নাতে কি করে যাবা যদি বিষয়টা এমন হয় এখানে বাড়াবাড়ি করলে ও লোকটা তো কখনোই টাকনোর উপরে প্যান্ট পরতো না কিন্তু সে তখন থেকে শুরু করছে স্যার আমি জীবনে আরেক টাকনোর নিচে প্যান্ট পরব না তাহলে আপনার আমার এই কখনোই এই চরমপন্থী মানসিকতা পরিহার করতে হবে আমাকে মধ্যপন্থী হতে হবে আমি দাওয়াত দিব আমার দাওয়াত হবে সর্বস্তরের মানুষের জন্য আদম সন্তানের জন্য আমার দাওয়াত হতে হবে আমার দাওয়াত কেবল আহাদিস মানুষের জন্য নয় কারণ এ পৃথিবীর সমস্ত মানুষ আদমের সন্তান যে কথা ভাই শরীফুল ইসলাম বললেন রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত বাংলাদেশ শুধু নয় পৃথিবীর সব মানুষ রাসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মত তাহলে রাসুলের উম্মত যদি হয় তাহলে সে আমার রাসুলের উম্মত হিসেবে সে আমার ভাই সে যদি আদমের সন্তান হয় তাহলে আদমের সন্তান হিসেবে সে আমার ভাই সুতরাং আমি আমার ভাইয়ের প্রতি যে মানসিকতায় যে আন্তরিকতা নিয়ে আমি দাওয়াত দিই আমি একজন আদম সন্তানকে আমার দেশের প্রত্যেকটি ভাইকে আমি সেইভাবে তাকে দাওয়াত দিব কখনো আমরা চরম পন্থা অবলম্বন করবো না শালীনতা বজায় রেখে ভদ্রতার মাধ্যমে নম্রভাবে সে যাতে দিনের মধ্যে ফিরে আসে সে যাতে হকটা গ্রহণ করে সেইভাবে আমাকে আমার ভাইয়ের কাছে দাওয়াত উপস্থাপন করতে হবে অবশ্যই তাহলে সে ওটা গ্রহণ করবে সে অবশ্য ভাবতে শুরু করবে ভাই যে সালাতের মাধ্যমে তুমি জান্নাতে যেতে চাও ওই সালাদের মাধ্যমে আমিও জান্নাতে যেতে চাই তাহলে তোমার সালাত আর আমার সালাদ ব্যতিক্রম কেন আসো আমরা দুইজনে মিলেই নেই রাসুলের সালাদ কোনটা অবশ্যই ওই ভাই কিছুটা হলেও সে চিন্তা করবে সুতরাং আমরা এভাবে চরমপন্থী নই আমরা নরমপন্থী হয়ে আমরা মধ্যপন্থী হয়ে আমরা অবশ্যই কোরআন এবং সহিদিসের আলোকে মানুষকে সংস্কার করার চেষ্টা করব আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাহলে এগিয়ে যেতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ উম আমিন তিন নম্বর আল্লাহ রবুল আলমিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা সর্বদা পবিত্র কোরআন ও সহিদিসের প্রকাশ্য অর্থ অর্থের অনুসারী হবেন কোরআন এবং সহ্যাদিস যা আছে তার অনুসারী হবেন প্রকাশ্যভাবে যা বলা হয়েছে এবং সাহাবাইকরাম ও সালাফে সালে বুঝ অনুযায়ী তার আশ্বরিয়াতের ব্যাখ্যা করবেন রাসুল সাল্লাহ হবে সম্পর্কে আমাদের আকিদা কি হবে এই ব্যাপারে আপনার বিস্তারিত আলোচনা শুনেছেন শরীফুল ইসলামের কাছ থেকে আল্লাহ রবুল আলমিন তার সম্পর্কে কোরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন আয়াতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন তাহলে আমাদের আকিদা আল্লাহ এবং রাসুল সম্পর্কে যথার্থ হতে হবে যেভাবে কোরআন এবং সহিদেশ এসেছে আমরা কোরআন আর সহিদেশের বাইরে গিয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে আকিদা পোষণ করি তাহলে সেটা কি আমাদের জন্য ঠিক হবে তাহলে কি আমার আকিদা সঠিক হবে অবশ্যই নয় সুতরাং এক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা না করে আমরা শুধু এতটুকুই বলবো যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল তারা বলেছেন সেইভাবে আমরা বিশ্বাস করার চেষ্টা করব চার নাম্বার যারা ফেরকা নাজির অন্তর্ভুক্ত হবেন তারা অবশ্যই জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন এবং কখনোই উদ্যত ও বিছিন খলা সৃষ্টিকারী হবেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলহি সাফফান কাআনহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যেন সিসা ঢালা প্রাচীর তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে জেহাদ করবো সংঘবদ্ধভাবে সংগ্রাম করব। আমরা দাওয়া কাজ করব সংঘবদ্ধভাবে করব। বিচ্ছিন্নভাবে কি বিচ্ছিন্নভাবে নয় আল্লাহ বলছেন খাওলা তাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ওয়া ইয়ামুনুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত যারা যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তাহলেই তারা হবে সফল কাম সুতরাং কাম হওয়ার জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা তোমাদের জন্য আবশ্যিক হচ্ছে জামাতবদ্ধ থাকা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা ফাইন্নাস শাইতান মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিন ইসনাইনি আবাদ কেন না শয়তান একক ব্যক্তির সাথে থাকে আর দুই জন থেকে সে দূরে থাকে ওমান আর আরাদা বুহু হাতাল জান্নাহ যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফালিয়াল সিমিল জামা তার জন্য আবশ্যিক হলো জামাত বদ্ধ থাকা জামাতকে আবশ্যিক করে নেওয়া সুনানি তিরমি জাহাদিস নাম্বার দুই হাজার একশো পঁয়ষট্টি তাহলে আমরা অবশ্যই যারা ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবেন তারা অবশ্যই সংঘবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে অবশ্যই তারা সংগ্রামে লিপ্ত হবেন বিচ্ছিন্নভাবে নয় পাঁচ নাম্বার তারা কুফরি শক্তি কুফর ও কুফরি শক্তির বিরুদ্ধে সদা প্রস্তুত ও শক্তিশালী থাকেন এবং নিজেদেরকে সর্বদা রহম দিল নিজেদের মধ্যে সর্বদা রহম দিল এবং আল্লাহর প্রতি বিনীত থাকেন আল্লাহ বলছেন ও আদু আদুম তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং সুসজ্জিত অশ্বারোহী বাহিনী প্রস্তুত রাখো যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু থেকে এবং তোমাদের শত্রুদেরকে ভীতি প্রদর্শন করবে বাতিলের বিরুদ্ধে বাতিলকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে শক্তি সংস্থায় করতে হবে কিসের শক্তি আমেরিকা রাশিয়ার মতো আমরা কি বাংলাদেশে যেমন দশ ট্রাক অস্ত্র এক আসলো আমরা কি অস্ত্র শস্ত্র কিনে সত্যি সঞ্চয় করব বিষয়টা কি তাই বিষয়টা তা নয় এলএমএ আপনার ইমানে আমলে আপনার রাখিদায় প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রস্তুত থাকা দরকার ইসলাম আর জাহিলিয়াতের মধ্যে পার্থক্যটা কি কোরআন এবং সইয়াদিস আর অপরদিকে কেয়াস পার্থক্যটা কি আপনাকে বুঝতে হবে না কী আছে এর মধ্যে এটা জানার জন্য আপনাকে এলেম সঞ্চয় করতে হবে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে হাদার ইজমা পার্থক্যটা কি সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমাদেরকে যথাযথ এলেম সঞ্চয় করতে হবে রসুল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন বললেন হে ইমানদার তোমরা ধৈর্য ধারণ করো যথাযথ প্রস্তুতি গ্রহণ করো সদা দৃঢ় থাকো তাহলে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং যথাযথ শক্তি সঞ্চয় করতে হবে সেটা কি বাতিলের বিরুদ্ধে এখন কিন্তু অস্ত্র দিয়ে যুদ্ধ চলে না এখন কীভাবে চলে এখন চলে আমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কি করে ওকে পরাস্ত করা যায় সুতরাং সেই শক্তি আমাদের সঞ্চয় করতে হবে ছয় নম্বর তারা যে কোনো মূল্যে সুন্নতকে আঁকড়ে ধরে থাকেন আল্লার রুবুল আলম বলছেন হল হালনু নি না আমালা আল্লাযিনা যাল্লা সায়িহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আননাহুম ইয়ুহসিনুনা আসনাহ হে মুহাম্মদ তুমি বলে দাও আমলের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংবাদ কি আমি দেব তারা কারা আল্লাযিনা যাল্লা সায়িহুম ফিল হায়াতিদ দুনিয়া যাদের দুনিয়াবি জীবনে তাদের সার্বিক প্রচেষ্টা এটা বরবাদ হয়েছে ব্যর্থ হয়েছে ওহুম ইয়াহসাবুনা আননাহুম ইয়ুহসিনুনা আসনাহ কিন্তু তারা ধারণা করে যে তারা ভালো কাজ করছে আজকে যারা হাদিস বিরোধী কাজ করেন বা বেদাত করেন তারা কি এটাকে খারাপ জেনে কখনো করেন তারা এটা খারাপ জেনে কখনো করেন না তারা মনে করেন এটাই ঠিক এরকম অনেক আমল আছে ধরেন একসময় আমাদের দেশে এই যে বিভিন্ন সময় হিন্দুদের দেখা দেখি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের দেশের মানুষরা করত এখনও এই যে বিয়ের সময় মেয়েদেরকে কিছু দিয়ে দিতে হয় এটা কোথা থেকে এসেছে এটা কিন্তু মূলত হিন্দুয়ানি সংস্কৃতি কারণ হিন্দুদের মহিলারা তাদের পিতামাতার সম্পদে কোনো অংশীদার হয় না এখন যেহেতু বাপের সম্পদে মেয়ে কোনো অংশীদার হচ্ছে না তখন বাপ মকর মনে করে আমার মেয়েটাকে খালি হাতে দিব যাই হোক আমার সাধ্য মতো তাকে যা পারে দিয়ে দেয় সে তো একবারই পাবে পরে তো আর পাবে না এইটা দেখা দেখি এখন মুসলিম সমাজে শুরু হয়েছে মেয়েকে ফার্নিচার থেকে শুরু করে ওর পরিবারের যা লাগে সব দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাইকরামের যুগে এই এই রীতি এটাকে ছিল আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে এখন আমরা যারা করছি তারা কি মনে করে করছে ভালো মনে করে করছি অথবা দেখা দেখি করছি কিন্তু এর কি কোনো সব পাওয়া যাবে কোনো সব পাওয়া যাবে ইসলামের এমন অনেক বিষয় আছে যেটা আমরা সব মনে করে করি অথচ এটা রাসুল ইসলাম করেননি তাহলে সেটাকে শুননা হবে সেটা শুননা হবে না এর বেসবেন সারিয়া ইয়ার্লাহুআন হতে থেকে বর্ণিত তিনি বলেন

আল্লাহ রসুল মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ ফামা তা হাদু এলাই না আপনি আমাদের কার কি উপদেশ দেন রসুল সাল্লা বললেন উ সি কুম্বি আল্লাহি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার ওয়াসাম এই নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার ওয়াইন আই সুমিন বাদি আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে ফাঁসাইয়ারা ইখতালাফান কাতিয়ারা তারা বহু মতভেদ দেখতে পাবে সেই সময় তোমাদের জন্য আবশ্যিক হবে আমার সুন্নত এবং আমার সৎ প্রাপ্ত খোলাফাই রাশুদ্দিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এরপরে তিনি বললেন তামাসা বিহা ওটাকে শক্ত করে ধরো আলাই এমনকি মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো ওয়া উমর আর দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে বেঁচে থাকুক ফাইন নাকুল্লা মহাতাতি কেন কেননা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত ওয়াকুল্লাহ বেদান সালারা আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা সোনান আবু চার হাজার একশো সাত তাহলে এই হাদিসের আরেকটু অতিরিক্ত আছে সোনান নাসাইতে যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলছেন ওয়কুল জলাদ্দিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে নাম। তাহলে দিনের মধ্যে সুন্নাতকে আঁকড়ে ধরা ব্যতিরিক আমরা যদি সুন্নাতের বাইরে কোনো কিছু করার চেষ্টা করি নাজিফের কার অনুসারী হওয়া যাবে অনুসারী হওয়া যাবে না আমরা কি করে আমল করব কি করে আমরা ইবাদত করব এটা দেখানোর জন্য এটা শেখানোর জন্য আল্লাহ রুবুল আলমী নবী মোহাম্মদ সাল্লু আলয়াল্সাল্লামকে পাঠিয়েছিলেন এখন তার দেখানো পথ আর মত বাদ দিয়ে তার দেখানো সুন্নত বাদ দিয়ে তার আদর্শকে বাদ দিয়ে আমি যদি আমাদের মন মতে আমল করি তাহলে কি এই আমলের মাধ্যমে জান্নাতে চাও যাবে আদৌ যাবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন শোনান আবুদাবাদের একশো তেপান্ন নম্বর হাদিস এবং সোনানে তিরমিজের একশো তেতাল্লিশ একশো উনপঞ্চাশ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জিবরিল্লাম কাবার পাদদেশে আমাকে এসে দুই দিন এমামতি করেছেন প্রথম দিন আউয়াল অক্তে পাঁচ অক্ত সালাত করালেন দ্বিতীয় দিন তিনি আখের অক্তে শেষ অক্তে পাঁচ অক্ত করালেন এরপরে তিনি বললেন মোহাম্মদ এই দুই অক্তের মাঝখানে হচ্ছে তোমার উম্মাতের সালাতের সময় তাহলে জিবরিল আল্লাহ সালাম এসে রাসুলকে কি শুধু এই সালাতের সময় শিখালেন আম্মানি মানে কি তিনি আমার এমামতি করেছেন তার মানে এমামতি করেছেন মানে রাসুল পিছনে ছিলেন জিবরুল সামনে থেকে রুকু করেছেন কেয়াম করেছেন সেজদা করেছেন দাঁড়িয়েছেন সালাম ফিরিয়েছেন সবই করেছেন তাহলে যে সালাদ জিবরিল আলাই সালাম রাসুলকে দেখালেন সেই সালাদ রাসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন সল্লুক আমার ইউসাল্লি সালাদ ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো তাহলে জিবরিলের শেখানো সালাদ যেটা রাসুল আমাদেরকে শিখালেন সেই সালাত বাদ দিয়ে আপনি যদি আপনার সালাত আপনি আদায় করেন আপনার মতো করে তাহলে ওই সালাদকে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে কোশ্চিন কালেও হয় সুতরাং এভাবে করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে সুন্নত মেনে চলতে হবে ইস্তামের ছোট্ট একটা বিধান আদায়ের জন্য শর্ত কি ওজু তাই না এখন তো আমরা বিভিন্নজন বিভিন্নভাবে অজু করি অথচ রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম সম্পর্কে সাহাবা এখরম বললেন আনাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন একদিন তিনি আমাদেরকে অজু শেখালেন আর অজু শেখানোর পরে তিনি শেষে মুখমণ্ডল ধোয়ার পরে এক চিল্লু পানি নিয়ে দাড়ির নিস্তে দিয়ে খেলাল করলেন আর বললেন আমার রব আমাকে এইভাবে শিখিয়েছেন তার মানে কি রবকে শুধু এই পানিতে দেওয়াটা শিখিয়েছেন অবশ্যই নয় বরং পদ্ধতি আল্লাহ তাহলে আল্লাহর শিখানো এই অজু দিয়ে যথাযথ পবিত্রতা অর্জন হবে আপনার নিজের মন গাড়া উজু দিয়ে যথাযথ পবিত্রতা উজু হবে না আর রাসুল্লা সাল্লাম বলছেন মেফতা আর আসলা মিফতাহ সালাতে আর সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্থাৎ ওজু যদি না হয় সালাত হবে না তাহলে আমরা এই যে সারা জীবন আমরা সালাত আদায় করছি আমরা আবার বলি যে আল্লাহ আমার দোয়া কবুল করে না তাহলে আল্লাহ তো আমার দোয়া কবুল করবেন যদি আমার সালাত কবুল হয় তাহলে তো দোয়া কবুল করবেন তাই না কিন্তু আমার সালাত কি হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন ইন্নাল মুসল্লি সিদ্দিন হুসাইগুন নিশ্চয়ই মুসল্লি কোনো কোনো সালাদ আদায় করি সে ষাট বছর ধরে সালাদ আদায় করে তার সালাদই কবুল করা হয় না কিছুই কবুল করা হয় না কেন হয়তোবা আমার আপনার সালাতের পদ্ধতি ঠিক নাই অথবা আমার আপনার রজুটাই ঠিক হয় তাহলে সালাদ কী করে হবে সুতরাং আপনি আমি আমলের ক্ষেত্রে অবশ্যই সুন্নতপন্থী হতে হবে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে তাহলেই নাজি ফেরকার অন্তর্ভুক্ত হওয়া যাবে সুন্নাথ থেকে দূরে থেকে দিনের মধ্যে নতুন সৃষ্টি করে কখনো নাজি ফেরকার অনুসারী হওয়া যায় না কখনও জান্নাত পাওয়া যায় না বরং রাসুল সাল্লা সাল্লাম কে আমাদের দিন সহ কান সান লেমান কাইয়ারা বাঁ দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে পরবর্তীতে পরিবর্তন সাধন করেছে তারা দূর হয়ে যাও রাসুল তাড়িয়ে দেবেন তো দূরের কথা সুতরাং সেই দিন আসার পূর্বে আমরা প্রত্যেকেই সংশোধন হই আমরা প্রত্যেকেই সুন্নত যেটা যেটা রাসুলের হাদিস আমরা সেটা মানার চেষ্টা করি আর আমরা নাজি ফেরকার অনুসারী হওয়ার চেষ্টা করি সব শেষে তারা সর্বদা আমিরের আনুগত্য করেন এবং সর্বাবস্থায় আল্লাহর ভরসা করেন ও তার গায়বী মদক এটা কামনা করেন আল্লাহ রবুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদার গাম তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমার আমিরের তোমাদের আমিরের অম্মুল হাসাইন রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এ আলাইকুম আব্দুল মুজাদ্দাউন আসবাদ যদি তোমাদের নেতা নিযুক্ত করা হয় একজন কুৎসিত নাক কাটা কালো গোলামকে ইয়াকুদুকুম্বি কেতাবিল্লাহে সে যদি তোমাদেরকে পবিত্র করেন এবং সৈয়দিস অনুযায়ী পরিচালনা করে ফসমিউল্লাহু ওয়াতি তাহলে তোমরা তার কথা শোনো এবং তাকে মানো তাহলে নেতার কথা মানতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি নেতারা অনুসরণ করতে না পারেন তাহলে জীবনটা কখনো সুশৃঙ্খল হবে না ওটা বিশৃঙ্খল হবে যেমন ধরুন আপনার পরিবারের নেতা হচ্ছেন আপনি কিংবা আপনার বাপ এখন আমার পরিবারের প্রধান আমার বাপ হিসেবে যদি আমি বাপের কথা না শুনি না মানি পরিবার কি সুশৃঙ্খলভাবে চলবে আদৌ চলবে না আপনি একটা প্রতিষ্ঠানে প্রধান সুতরাং আপনার কথা যদি আপনার আপনার অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি না শোনেন তাহলে প্রতিষ্ঠান কি চলবে প্রতিষ্ঠান চলবে না এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সালাতের এমাম যিনি এমামতি করতে দাঁড়িয়েছেন এমাম হচ্ছে ধরে নেন শুধু হাফেজ কোরআনের হাফেজ শুদ্ধ করে কোরআন করতে পারে আর আপনি হচ্ছেন কামিল পাশ আবার সেই সাথে আপনি হাফেজও বটে কিন্তু মসজিদের এমাম নিযুক্ত হয়েছেন এই কেবল হাফেজ ছেলেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে মনে করছেন এই ছেলে ছোটো ছেলে শুধু হাফেজ কোরআনের অর্থ বোঝে না সুতরাং ওর আমাকে আনুগত্য করতে হবে কেন ও রুকু করবে আমি চিন্তা করব তাহলে কি আপনার সালাত হবে সালাত হবে না ইসলামে রাসুল সাল্লিয়ালাম ইমাম ছিলেন শুধু কি তিনি মসজিদের এমাম ছিলেন না তিনি মসজিদের যেমন ইমাম ছিলেন ঠিক তেমনিভাবে তিনি ওই মদিনা ওয়াসিদেরও ইমাম ছিলেন নেতা ছিলেন সব কিছু তিনি পরিচালনা করতেন তাহলে আমাদের এমাম যিনি হবেন নেতাজিনী হবেন আমরা তার আনুগত্য করব। তাহলে আমরা নাজি ফেরকার টিকে থাকতে পারবো আমরা পরকালীন জীবনে ইশাল মুক্তি লাভ করবো করুন। আমরা যেন পরকালীন জীবনে নাজিফ ফেরকা যাতে অন্তর্ভুক্ত হতে পারি সেই অনুযায়ী আমরা এহকালীন জীবনে আমল করি আর আমরা সেই জন্য প্রচেষ্টা চালাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু বই আছে ইসলামী পরিবার গঠনের উপায় বেদাত হতে সাবধান মিলাদ প্রসঙ্গ ইসলামী আকিদা যে বিষয়গুলি বললাম সবগুলি এর মধ্যে আছে আপনার এই বইগুলি সংগ্রহ করতে পারে এছাড়াও হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বই আপনাদের এখানে আছে বক্তব্য দিয়ে আমরা চলে যাব আপনাদের কিছু হয়তো মনে থাকবে কিছু ভুলে যাবেন কিন্তু বই এমন একটা জিনিস আপনাকে সময় এই কথাগুলি স্মরণ করিয়ে দেবে সুতরাং আপনারা এই বইগুলি সংগ্রহ করবেন নিজেরা পড়বেন অন্যদেরকে পড়তে উৎসাহিত করবেন এটা আপনার কলমি জেহাদ হিসাবে ইনশাল্লাহ পরিগণিত হবে আল্লাহ আমাদের সবাইকে তার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং পরকালীন জীবনে আমাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আল্লাহ আমি পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে আলাদেশ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মাসিকাত তাহারিকের পক্ষ থেকে আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন কালকে আমাদের মাঠে আমাদের আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের সম্ভবত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন আকুলকলি হাদা আস্তাফুরাহি ওয়ালাকুম আলী সাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত